ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আজ থেকে তারাপীঠ মন্দিরে পুণ্যার্থীদের গর্ভগৃহে প্রবেশের অনুমতি। স্বাস্থ্যবিধি মেনে পুজো দেওয়ায় ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। পুণ্যার্থীদের পাশাপাশি সেবায়তদেরও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ। শান্তিনিকেতনে সরকারি জমি দখল করে রিসোর্ট তৈরির অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় বোমা ছোড়ার হুমকি দেওয়ার অভিযোগ। কাটমানি চাওয়ার পাল্টা অভিযোগ অভিযুক্ত তৃণমূল কর্মীর। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। পূর্ব মেদিনীপুরে ভোররাতে প্রবল বৃষ্টি, জলমগ্ন জেলা সদর হাসপাতাল। হাঁটু সমান জল পেরিয়ে হাসপাতালে ঢুকতে হচ্ছে রোগী ও তাঁদের আত্মীয়দের। মেল মেডিকেল ওয়ার্ডের ভিতরে জল ঢুকেছে, তার মধ্যেই চলছে চিকিৎসা। কর্তৃপক্ষের দাবি, নতুন ভবন তৈরির কাজ চলায় নিকাশি নালা আটকে যাওয়াতেই এই বিপত্তি। পূর্ব মেদিনীপুরের এগড়া ও পটাশপুরে বাজ পড়ে মৃত দুজনই চাষের কাজ করছিলেন। রাতভর প্রবল বৃষ্টি, জলমগ্ন শিলিগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। হাইড্রেন ভেঙে জলের তোড়ে ধসে পড়ে একটি বাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে শিলিগুড়ি পুরসভা। করোনাকালে ভুটানে আটকে উত্তরবঙ্গের কয়েকশো শ্রমিক। প্রশাসন ও আলিপুর দুয়ারের বিধায়কের কাছে দেশে ফেরানো রাজি। শ্রমিকদের দ্রুত ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, মন্তব্য বিধায়কের। প্রশান্ত কিশোরের দলের সদস্য পরিচয় দিয়ে যুব তৃণমূল নেতার সঙ্গে প্রতারণার চেষ্টার অভিযোগ। পশ্চিম বর্ধমানের কুলটিতে গ্রেফতার এক সূত্রের খবর, বিভিন্ন অভিযোগে প্রায় সাত মাস আগে ওই যুবককে তারা সরিয়ে দেয়। পূর্ব বর্ধমানের ভাতারে রেশনে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ। প্রতিবাদে রেশন দোকানের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশের। ঘটনায় সাফাই অভিযুক্ত রেশন ডিলারে তদন্ত করে দেখার আশ্বাস জেলা খাদ্য নিয়ামকের। ভাটপাড়া অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের শ্রমিকের রহস্য মৃত্যু। শ্রমিক লাইন থেকে পচা গলা দেহ উদ্ধার। দুদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।